মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাত, ঘড়িতে সময় তখন 12:30। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের তালতলায় সনি স্মার্টের শোরুমের সামনে জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। উপলক্ষ বিশ্বকাপ ফুটবল 2022 আসরের হট ফেভারিট আর্জেন্টিনা বনাম ইউরোপ ফুটবলের বিস্ময় ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল খেলা উপভোগ করা। বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর পর থেকে এখানকার নিয়মিত দৃশ্য এমনই হবেই না বা কেন? নিজেদের ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি মিরপুরের বাসিন্দাদের বিনোদিত করতে এক মহাযজ্ঞ আয়োজন করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। কি নেই এখানে? সনির ঝকঝকে ওলেড স্ক্রিনের হাই রেজুলেশনের ছবি আর জায়ান্ট এলইডি স্ক্রিনে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে কিংবা কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করা যায় খেলা। চাইলেই পাশে থাকা ক্লাউড কফি শপে মিলছে কফি, স্ন্যাক্স কিংবা ডেজার্ট। আর ক্লাউড কফির লাইভ কিচেনে তাজা মাছ মাংসের বারবিকিউ তো আছেই। এছাড়াও খেলা দেখার সময় থাকছে সনি স্মার্টের পক্ষ থেকে বিনামূল্যে প্রিয় দলের জার্সি পাওয়ার সুযোগ। তবে গত রাতের আয়োজনটা ছিল আরও ব্যতিক্রমী। এদিন মিরপুরের তালতলায় হয়ে যায় বাংলাদেশ আর আর্জেন্টিনার এক মহামিলন। সেমিফাইনালে আর্জেন্টিনার লড়াই উপভোগ করতে সমর্থকদের উপস্থিতি সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এই সমর্থকদের হৃদয়ে বাংলাদেশ, মুখে মেসি আর্জেন্টিনা। তাদের আবেগের মূল্য দিতে সনি স্মার্টের পক্ষ থেকে সবার হাতে বিলিয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। মাঠে মেসিরা যখন নিজ দেশের জাতীয় সঙ্গীত গাইবেন, তার ঠিক আগ মুহূর্তে এখানকারও হাজারো ঠোঁটে উচ্চারিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ যেন আর্জেন্টিনা বাংলাদেশের মহামিলন। এই সময় খেলার ফলের হার জিত মেনে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে গানে গানে অঙ্গীকার করেন সমর্থকেরা। আর খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে উপস্থিত সবাইকে খেতে দেওয়া হয় স্যাফরন সুইটসের মিষ্টি। এ সময় জানানো হয় স্মার্ট টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান স্যাফরন সুইটসের মিষ্টি তৈরি হয় শতভাগ খাঁটি দুধ দিয়ে। হারলে বিদায়, জিতলে ফাইনাল, এমন সমীকরণের মুখে জীবন বাজি রেখে খেলবে আর্জেন্টিনা, এটাই প্রত্যাশিত। হয়েছেও তাই, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে মেসি বাহিনী। প্রিয় দলের এমন জয়ে তাই তো উল্লাসে মাতেন সমর্থকেরা। কাতারের স্টেডিয়ামের প্রতিটি গোলের উচ্ছ্বাস বয়ে যায় তালতলায়। মেসি আর আর্জেন্টিনা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রেফারির বাঁশির আগেই এখানে বেজে ওঠে ভুবুজেলা। আকাশে সাদা পতাকার বিজয়ে উল্লাসে মাতেন লাল সবুজের বাংলাদেশের সমর্থকেরা। আর্জেন্টিনার জন্য প্রয়োজন ছিল এই যে আজকের জিতাটা, তো আলহামদুলিল্লাহ আমরা জিতছি, এই জন্য খুবই আনন্দিত আমরা সবাই। আমরা ফাইনালে যেতে পেরে খুব খুশি, অনেক মজা হয়েছে। তিনটা হয়েছে, একটা হলো না ভাই, একালি পুরো না ভাই, কষ্ট কষ্ট ভাই, পরের বার ফাইনালে চাইটে দিব ভাই, চাইটে ভাই, ফাইনালে চাইটে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই দীর্ঘদিনের আক্ষেপ গুছবে আর্জেন্টিনার। প্রিয় প্লেয়ার লিওয়েন মেসির ক্যারিয়ারে পূর্ণতা আসবে সোনালি ট্রফি উঁচিয়ে ধরে, এমনই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের। অসম্ভব সুন্দর ভাই, যে খেলা দিলাম, জিতে গেছি আমরা, আমরা কাপ নেব এবার, কেউ ঠেকাতে পারবে না আমরা কাপ। মেসি মেসি মেসি, তিনটা, ফাইনাল হবে ফাইনাল, মেসির হাতে কাপ দেখার প্রত্যাশায় আগামী 18 ডিসেম্বর আবারও পর্দায় চোখ রাখবেন সমর্থকেরা। এদিনও বিশাল আয়োজনের মাধ্যমে ক্রেতা শুভানুধ্যায়ীদের বিনোদিত করতে প্রস্তুত সনি স্মার্ট, এমনটাই জানালেন কর্মকর্তারা। সাদা কালো নিউজ।